গাইজ, এটা আমাদের ফার্স্ট ট্যুর ব্লগ। তো আমাদের ভিডিও শুরু করার কথা ছিল বাড়ি থেকে, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা শুরু করতে পারিনি। তো এখন শুরু করছি, আমরা এখন আছি কোলাঘাটে, একটু অ্যাডভেঞ্চার নেই। তো এইভাবে আমরা তিনটে ট্যুর করেছি অলরেডি, হাবড়া থেকে টাকি, হাবড়া থেকে কলকাতা এবং হাবড়া থেকে মায়াপুর। তো আজকে আমরা যাচ্ছি হাবড়া থেকে দীঘা সাইকেলে, আর আমার সাথে আছে আমার দাদা সৌরভ দা। তো কি ভাই, বাসের মধ্যে সাইকেল তুলে নিয়ে গিয়ে তারপরে বলছিস দীঘায় গেছিস, ট্রেনে তুলেছিস সাইকেল তাদের জন্য। চলো স্টার্ট। ল অফ গ্র্যাভিটি, আমরা এখন রয়েছি খানচিতে। খানচি, তোমার খানচি, খানচিতে এসে কেমন লাগলো? দারুণ লাগছে। দীঘা থেকে ঠিক 50 কিলোমিটার আগে হেনরিয়া বলে একটি জায়গা, সেখানে আমাদের টাচ ভেবেনের একজন সদস্য, আমাদের দাদা রবিদার বাড়ি, সেখানে আমরা আজকে রাতে থাকবো। তো আমরা ভোর 3টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে ঠিক 4টে। রবিদা আমাদের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর মাত্র 4 কিলোমিটার বাকি। তো চলো রবিদার সঙ্গে গিয়ে দেখা করি। আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিল না যখন। রবিদা পেয়ে গেছি আমরা রবিদাকে। রবি আমার সঙ্গে আছে, অরণব সঙ্গে, সৌরভ আছে। সকাল থেকে বেরিয়েছিল সাইকেল নিয়ে, এবার দীঘার উদ্দেশ্যে আমাদের যে ক্লাবের যে একটা ট্রেডমার্ক, যার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে সাইকেলে ভ্রমণ করুন পরিবেশ দূষণ প্রমাণ, সেই ওরা বেরিয়েছিল। এখন আবার তো মিডিয়াতে ওরা এসে গেছে, আমাদের সঙ্গে মিট করে খুব ভালো লাগছে, কি ওরা আমি অনেক ইনভাইট করেছিলাম। তো ওদের যেই অক্লান্ত পরিশ্রম যেন সার্থক হয় এই আশাটা বলবো, আর আগামী দিনে আরও বেশি আরও বড় এই আশা রাখি। চলেছি আমরা কবিতা বাড়ির দিকে, জায়গাটা জাস্ট অসাধারণ, শহরের কোলাহল থেকে একদম বাইরে। আমি আর বাড়ি যাবো না রবিদা, এখানেই থেকে যাবো। হ্যাঁ, সকাল থেকেই ওরা হচ্ছে কি মানে 170 কিলোমিটার প্রায়, মানে যেটা প্রায় অমানসিক কঠোরতার মতো সমান প্রায়, সেই একটা হার্ডল পেরিয়ে এসছে। আর ওরা আজকে থাকবে এখানে, আমার বাড়িতে থাকবে, কালকে ওরা দীঘা যাবে, দীঘা থেকে ফিরে হয়তো আমার বাড়িতেই আসবে। তো ওরা এখনই বুঝতে পারছে না, আসলে আমি বুঝিয়ে দিন এদেরকে, ঠিক আছে? এখন আপাতত এদের বক্তব্যটা শুনবো। আমরা ওই কাজটা করি প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য, প্লাস্টিকটা মানে যতটা ব্যবহার কম করা যায় সেটাই চেষ্টা। সাথে সাথে মজা করো জীবনটা, যেভাবে যেভাবে করতে পারো, যার যার মতন করে মজা করবে জীবনটা, কখনো চিন্তার মধ্যে থাকবে না, সবসময় হাসি খুশি থাকবে যতই পরিস্থিতি খারাপ হোক না। তো কালকে রাত্রে আমরা এই রবিদাদের বাড়িতেই ছিলাম,
তো এখন বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, আমরা এখন বেরোবো দীঘার উদ্দেশ্যে। এখান থেকে দীঘা মাত্র 50 কিলোমিটার, আশা করছি আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। এখান থেকে মাত্র 10 কিলোমিটার বাকি। তো আমাদের এখন সকালবেলা খিদা পেয়েছে, আমরা এখন কিছু খাবো, তারপরে আবার যাবো। তো তোমাদের সাথে একজনের মিট করাতে যাই, দাদা। দাদার নাম অনিমেশ গিরি। তো আমরা আসছিলাম আর দীঘা মাত্র 10 কিলোমিটার বাকি ছিল। তো আসার সময় দাদার সঙ্গে দেখা হলো। তো আমরা মেন আমাদের হোটেল খুঁজছিলাম, দাদার সাথে সাহায্য যাচ্ছিলাম। তো কিছু দূর চলার পরে দাদা আমাদের হাতে 500 টাকা দিয়ে বললো, তোমরা হোটেলে থাকবে, এই খরচটা আমি দিলাম। তো এর থেকে ভালো সব থেকে বড় পাওনা আমরা এই যাত্রায় এটার থেকে পেয়েছি। তো দাদা যদি কিছু বলো। আমি একটা কাজের কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তো সেক্ষেত্রে এদের সঙ্গে আমার দেখা এবং কথা বলে খুব ভালো লাগলো। এদের যে জার্নিটা স্টার্ট করেছে, যেখানে আমার হার্ট টাচিং হয়েছে, সে সূত্রে যেটুকু ইনকাম করেছি আজ পর্যন্ত, তাকে একটু ভালো কাজে লাগাতে চাই। সেজন্য এদের আমি হোটেলটা স্পন্সর করেছি, এটা ছোট্ট মাত্র দেওয়া। এদের সঙ্গে আমি যুক্ত হয়ে বলেছি, এদের কাছে আমি ফোন নাম্বারও দিয়েছি, এদের সঙ্গে আমি পরবর্তীকালে এদের জার্নিতে আমি যুক্ত হতে চাই। আমরা ফিরছিলাম, তো ফেরার পথে দুটো দাদার সঙ্গে দেখা হলো। তোমাদের আপনার ঘর কিধারে? ঘর কেরালা। দাদারা কেরালা থেকে এসছে, অল ইন্ডিয়া ট্যুর করছে এবং আমাদের কলকাতায়। মেরা বহুত আচ্ছা লাগ রা, আপ লোগোকো দেখ রা। গাইস এখন বাজে রাত 12টায় আর আমি এই মাত্র বাড়িতে আসলাম। সকাল 6টার দিয়ে আমাদের যাত্রা শুরু আর এখন আমরা 12টায় এসে পৌঁছালাম। টোটাল 18 ঘন্টায় আমরা পুরো যাত্রাটাকে কমপ্লিট করলাম। লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং সাথে থাকো।